हेलो गुड मॉर्निंग स्टूडेंट्स, तुम्हारा प्रत्येके निश्चय खूब भलो आछो। देखो आज कतगुलो व्यंजन वर्ण बोर्डे लिखे रेखेछि, प्रत्येके मन दिए देखो। प्रथम व्यंजन वर्णटिर नाम हलो पेट काटा मूर्धन्य ष। प्रथम व्यंजन वर्णटिर नाम हलो पेट काटा मूर्धन्य ष। अच्छा आमरा एके पेट काटा मूर्धन्य ष केन बोली? देखो व्यंजन बर्णटी पेटा काटा, ठीक है? व्यंजन बर्णटी पेटा काटा, তাই জন্য কি বলা হয় পেট কাটা মূর্ধন্য ষ। কিন্তু অনেকে এই ব্যঞ্জন বর্ণটিকে মূর্ধন্য ষ বলে থাকে, ঠিক আছে? তারপরে ব্যঞ্জন বর্ণটির নাম হলো দন্ত্য ষ। হ ডয়েন্দ্র ধয়েন্দ্র, ওকে। পেট কাটা মূর্ধন্য ষয়ে শান, পেট কাটা মূর্ধন্য ষয়ে শান। দন্ত্য ষয়ে সিংহ, দন্ত্য ষয়ে সিংহ। হয়ে হাসি, হয়ে হাসি। ডয়বিন্দ্র, ঠিক আছে? ডয়বিন্দ্র দিয়ে কোনো শব্দ কিন্তু শুরু করা যায় না, ঠিক আছে? ডয়বিন্দ্রকে শব্দের মাঝে বা শেষে বসিয়ে শব্দ গড়া যায়, বুঝেছো? তারপরেও তাই, ভয়বিন্দ্রও তাই, ঠিক আছে? কোনো শব্দ কিন্তু তৈরি করা যায় না, বুঝেছো? শব্দের মাঝে বা শেষে বসানো হয়, বুঝেছো? তাহলে দেখো পেট কাটা মধ্যে শয়ে ষাঁড় ছুটেছে কুকুর পাড়ে। পেট কাটা মধ্যে শয়ে ষাঁড় ছুটেছে কুকুর পাড়ে। দন্ত্য শয়ে সিংহ, সিংহর আগে কেশর নাড়ে, সিংহর আগে কেশর নাড়ে। হয়ে হাসি মুক্তি দেখতে বেশ, হয়ে হাসি মুক্তি দেখতে বেশ। ধয় শূন্য রয়ে দফা হলো শেষ, ধয় শূন্য রয়ে দফা হলো শেষ। ধয়বিন্দু রয়ে মাথা কামড়ে খায়, ধয়বিন্দু রয়ে মাথা কামড়ে খায়। তাহলে প্রত্যেককে খুব ভালো করে লিখবে আর জোরে জোরে পড়বে, বুঝেছো? টাটা।